হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি শাড়ি গ্যালারি থেকে, আমি মোহাম্মদ রাব্বি। তো আজকে আপনাদের জন্য খুবই স্পেশাল কিছু শাড়ি নিয়ে আসছি পিওর অর্গানজার মধ্যে। তো আমি আপনাদেরকে সবগুলো একে একে ডিটেলে দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, তাহলে প্রত্যেকটা কালেকশন দেখতে পারবেন। এগুলো হচ্ছে পিওর অর্গানজা মসলিনের মধ্যে অল ওভার ওয়ার্ক করা আছে, কাশ্মীরি মাল্টি কালার ওয়ার্ক, এবং হচ্ছে সুতোর কাজ করা আছে, আর স্টোন ওয়ার্ক তো অবশ্যই থাকবে, এক্স্যাক্ট রিয়েল ঝাড়খান্ড স্টোনের ওয়ার্ক করা আছে। এন্ড এই যে এইটা হচ্ছে শাড়ির আঁচলের অংশ, একটু আরেকটু উপরে টান, উপরে একটু উঠান। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা, অনেক সুন্দরভাবে কিন্তু এখানে কাজ করা আছে। এইটা এই যে এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে পাড়ের অংশ। তো ফার্স্টে এখানে কিন্তু অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু কাটওয়ার্ক করা থাকবে, খুবই প্রিমিয়ামভাবে। দেন পুরোটা বডিতে এরকম কাজ করা আছে, হালকা ফ্লোরাল টাইপের কাজ করা। অ্যান্ড ফ্যাব্রিকটা কিন্তু খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল। সবাই যেমন ভাবেন যে অর্গানজা ফ্যাব্রিকটা স্ক্র্যাচি অ্যান্ড ফ্ল্যাপি টাইপ হয়, বাট এগুলো হচ্ছে পিওর অর্গানজা মসলিন। এই পুরোটাতে অনেক সুন্দরভাবে কাজ করা আছে, আর এগুলো হচ্ছে এক্স্যাক্ট রিয়েল স্টোনের অ্যান্ড হচ্ছে রিয়েল সুতোর কাজ পুরোটাতে দেখতে পাচ্ছেন। আর লাস্ট পার্টে হচ্ছে ব্লাউজের ফ্যাব্রিকটা দিয়ে আছে এবং কাজের একটা প্যাটার্ন দিয়ে আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এইটার কালারটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা কালার। এই যে এটা হচ্ছে ব্লাউজের ব্যাক প্যাট, দেন দুইটা স্লিভে কাজ করা আছে, আরও কিছু কালার ভ্যারিয়েশন আমি আপনাদেরকে দেখাই। এই যে এটাও অনেক সুন্দর, পুরোটাতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা আছে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত কাজগুলো করা। অ্যান্ড ফ্যাব্রিকটা কিন্তু, এইটার ফ্যাব্রিকটা খুবই স্পেশাল, বর্তমান সময়ে সব থেকে ট্রেন্ডি একটা ফ্যাব্রিক এইটা, পিওর অর্গানজা, খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল, একেবারে আরামদায়ক অ্যান্ড খুবই লাইট ওয়েটের হয়। এই যে এটা হচ্ছে আঁচলের অংশ, এটা আঁচল, দেন পুরোটা বডিতে এরকমভাবে কাজ করা আছে, খুবই গর্জিয়াসভাবে কাজগুলো করা দেখতেই পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন মাত্র 13,850 টাকায়, পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এই যে এটা হচ্ছে শাড়ির পাড়ের অংশটা, অ্যান্ড ফেব্রিকটা কিন্তু খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল, একেবারে আরামদায়ক, ফ্ল্যাপি বা স্ক্র্যাচি না, খুবই আরামদায়ক কাপড়ের মধ্যে, অ্যান্ড খুবই লাইট ওয়েটের হবে যেহেতু পিওর অর্গানজা ফ্যাব্রিক। এই যে পুরোটাতে অনেক সুন্দরভাবে কাজ করা আছে, লাস্ট পার্টে ব্লাউজটা ডিজাইনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখন যে কালারটা দেখছেন, এটা হচ্ছে পিচ কালারের মধ্যে, পুরোটাতে অনেক সুন্দরভাবে কাজ করা আছে, এটা হচ্ছে একেবারে সফট পিচ কালার। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাড়ির আঁচল, দেন পুরোটা বডিতে এরকম প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা আছে। অ্যান্ড এখানে কিন্তু এই যে পিঙ্ক কালার, দেন এখানে হচ্ছে পার্পল কালার সুতো, অ্যান্ড হচ্ছে গ্রিন কালার সুতো দিয়ে অল ওভার হচ্ছে কন্ট্রাস্ট একটা ওয়ার্ক করা আছে, খুবই সুন্দরভাবে কন্ট্রাস্ট একটা কাজ করা। এই যে পুরোটাতে অনেক সুন্দরভাবে কাজ আছে। তো আরও কিছু কালার ভ্যারিয়েশন হবে, আমি আপনাদেরকে দেখাই। এই যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর, এই যে এটা পুরোটাতে কাজ করা আছে। অ্যান্ড ফ্যাব্রিকগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হবে না, খুবই ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন, পড়তে পারবেন, একেবারে লাইট ওয়েটের মধ্যে, পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করবেন। এই যে এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশ, আর পুরোটা বডিতে এরকমভাবে কাজ করা আছে, পুরোটাতেই খুবই গর্জিয়াসভাবে কাজটা করা। এটা হচ্ছে ডিজাইনার প্যাটার্ন ওয়ার্ক করা আছে, পুরোটাতে হেভিজিবি কাজ না করে খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড ডিজাইন করা আছে। আর যে এইটা হচ্ছে ফার্স্টে যে কালারটা দেখিয়েছি ওইটার কাছাকাছি, মানে দুইটা কালার হচ্ছে লাইট অ্যান্ড ডিপ, দুইটার দুই রকম ভ্যারিয়েশন আছে, তো দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এইটা হচ্ছে আঁচল, দেন পুরোটা বডিতে এরকম কাজ করা আছে, খুবই সুন্দর। এই যে পুরোটা বডিতে খুবই প্রিমিয়াম, অ্যান্ড এগুলো কিন্তু রিয়েল স্টোন, যা দেখছেন সম্পূর্ণ রিয়েল হোয়াইট স্টোনের উপরে কাজগুলো করা আছে, পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় রাখছি আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।